হ্যালো ফ্রেন্ডস আ ভেরি গুড ইভিনিং টু ইউ অল আশা করি তোমরা সবাই ভালো আছো স্পোকেন ইংলিশ অ্যান্ড ট্রান্সলেশন সিরিজের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্পের নাম হলো দ্য ইন্টেলিজেন্ট ফিশারম্যান ইন্টেলিজেন্ট মানে হলো বুদ্ধিমান ফিশারম্যান মানে জেলে যারা মাছ ধরেন দ্য ইন্টেলিজেন্ট ফিশারম্যান মানে বুদ্ধিমান জেলে মেনি মেনি ইয়ার্স এগো মানে অনেক অনেক বছর আগে ইন সুলতানপুর সুলতানপুরে ওয়ান ডে একদিন দ্য কিং রাজা হেল্ড মানে আয়োজন করেছিলেন এ ফিস্ট ফিস্ট মানে ভোজ মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন হাও যাই হোক দেয়ার ওয়াজ নো ফিস সেখানে কোনো মাছ ছিল না ইন দ্য ফিস্ট মানে ওই ভোজে কোনো মাছ ছিল না দিস মেড দ্য কিং ভেরি স্যাড দিস মেড মানে এটি করেছিলেন দ্য কিং রাজাকে ভেরি স্যাড খুবই দুঃখিত মানে যেহেতু ওই ভোজে কোনো মাছ ছিল না তাই সেটা রাজাকে খুব দুঃখিত করেছিল জাস্ট দেন ঠিক তখন আফিশারম্যান একজন জেলে কেম প্যালেস গেটস এসেছিলেন প্যালেস মানে রাজপ্রাসাদের গেটে রাজপ্রাসাদের গেটে একজন জেলে আসলেন হি ওয়াজ ক্যারিং সে বহন করছিল বা সে নিয়ে এসেছিল ক্যারি মানে বহন করা বা নিয়ে আসা তো হি ওয়াজ ক্যারিং মানে সে নিয়ে এসেছিল এ ভেরি বিগ ফিশ একটি বেশ বড় মাছ হি ওয়ান্টেড ওয়ান্ট মানে চাওয়া তাহলে হি ওয়ান্টেড মানে তিনি চেয়েছিলেন টু প্রেজেন্ট মানে উপহার দিতে প্রেজেন্ট মানে উপহার দেওয়া তাহলে উপহার দিতে চেয়েছিলেন দ্য ফিশ মানে মাছটি টু দ্য কিং রাজাকে রাজাকে মাছটি উপহার দিতে চেয়েছিলেন দ্য গেট কিপার মানে দারওয়ান স্টপ টিম তাকে থামিয়ে দিলেন অ্যাট দ্য গেট গেটে দারোয়ান তাকে গেটেই থামিয়ে দিলেন অ্যান্ড রিফিউজড এবং অস্বীকার করলেন টু লেট হিম গো ইন লেট হিম গো ইন মানে হচ্ছে ভেতরে যেতে দেওয়া ভেতরে যেতে দিতে রিফিউজড করলেন মানে অস্বীকার করলেন দারোয়ান দ্য ফিশারম্যান প্লিডেড জেলেটি অনুরোধ করলেন প্লিডেড প্লিড মানে অনুরোধ করা বা আবেদন করা তো প্লিডেড অনুরোধ করলেন উইথ হিম মানে তাকে গেটকিপারকে মানে দারোয়ানকে অনুরোধ করলেন সো দ্য গেটকিপার সেইড সুতরাং দ্য গেটকিপার মানে দারোয়ান বললেন সেইড মানে বললেন আই উইল লেট ইউ গো ইন আমি তোমাকে ভেতরে যেতে দেবো লেট ইউ গো ইন মানে তোমাকে ভেতরে যেতে দেবো অনলি অন ওয়ান কন্ডিশান শুধুমাত্র একটি শর্তে ওয়ান কন্ডিশন মানে একটি শর্তে একটি শর্ত কন্ডিশন মানে শর্ত তাহলে একটি শর্তে আমি তোমাকে ভেতরে যেতে দেব। দ্যাট যে ইউ উইল শেয়ার মানে তুমি ভাগ দেবে ইউ উইল শেয়ার শেয়ার মানে ভাগ দেওয়া বা ভাগ করে নেওয়া হাফ অফ হোয়াট ইউ গেট হোয়াট ইউ গেট মানে তুমি যা পাবে হোয়াট ইউ গেট মানে তুমি যা পাবে হাফ মানে তার অর্ধেক ফ্রম দ্য কিং মানে রাজার কাছ থেকে তুমি যা পাবে তার অর্ধেকের ভাগ আমাকে দিতে হবে উইথ মি মানে আমার সঙ্গে শেয়ার করতে হবে বা আমাকে ভাগ দিতে হবে দ্য ফিশার ম্যান মানে জেলে রাজি হয়ে গেলেন দ্য ফিশার ম্যান ইন জেলে ভেতরে গেলেন দ্য কিং ওয়াজ ভেরি প্লিসড রাজা অত্যন্ত খুশি হলেন প্লিসড মানে খুশি হওয়া টু সি সাচ বিগ ফিস এই ধরনের একটি বড় মাছ দেখে রাজা বেশ খুশি হয়ে গেলেন হি আস্কড দ্য ফিশারম্যান তিনি জিজ্ঞেস করলেন জেলেকে হোয়াট প্রাইজ হি ওয়ান্টস সে কি প্রাইজ চায় অ্যাট দিস মানে তখন দ্য ফিশারম্যান রিপ্লাইড রিপ্লাই মানে উত্তর দেওয়া তাহলে রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল জেলে উত্তর দিয়েছিল প্লিজ গিভ মি দয়া করে আমাকে দিন হান্ড্রেড ল্যাশেস একশোটি বেত্রাঘাত অন মাই বিয়ার ব্যাক বিয়ার ব্যাক মানে খালি পিঠে মনে থাকবে বেয়ার ব্যাক মানে হচ্ছে খালি পিঠে তাহলে খালি পিঠে আমাকে একশোটি বেত্রাঘাত দিন বেত্রাঘাত মানে বেতের বাড়ি দ্য কিং ওয়াজ সারপ্রাইজড রাজা বেশ অবাক হয়ে গেলেন দ্য কিং অফার হিম মানে তাকে অফার করলেন বা প্রস্তাব দিলেন এ লট অফ গোল্ড অনেকগুলি সোনা অনেক সোনা তাকে অফার করলেন মানে তাকে প্রস্তাব দিলেন বাট দ্য ফিশারম্যান কিন্তু জেলে ওয়াজ অ্যাডামেন্ট অ্যাডামেন্ট মানে অনর থাকা হুম ফিশারম্যান জেলে কিন্তু অনর ছিল যে না আমাকে একশোটা বেত্রাঘাত দিতে হবে এই কথাতে সে অনর ছিল সো অতএব দ্য কিং অর্ডার হিজ সারভ্যান্টস রাজা তার চাকরদেরকে আদেশ দিলেন টু গিভ হিম তাকে দিতে হানড্রেড ল্যাশেস একশোটি বেত্রাঘাত অন হিজ বেয়ার ব্যাক তার খালিপিঠে খালিপীঠে একশোটি বেত্রাঘাত দিতে রাজা তার চাকরদেরকে অর্ডার দিলেন আদেশ দিলেন আফটার ফিফটি ল্যাশেস পঞ্চাশটি বেত্রাঘাত দেওয়ার পরে দ্য ফিশারম্যান আস্কড দ্য সারভ্যান্টস ফিশারম্যান চাকরদেরকে বললেন টু স্টপ থামতে থামতে বললেন হি দেন সে তখন টার্নড টু দ্য কিং রাজার দিকে ঘুরলেন অ্যান্ড সেইড এবং বললেন স্যার ইউর গেটকিপার মানে আপনার দারোয়ান হ্যাড উইস্ট উইস্ট মানে ইচ্ছে প্রকাশ করা বা ইচ্ছে করা আর কি উইশ করা বলি না তাহলে হ্যাট উইস্ট মানে ইচ্ছে প্রকাশ করেছিলেন ইওর কিপার মানে আপনার দারোয়ান টু শেয়ার মানে ভাগ দিতে হাফ অফ দ্য রিওয়ার্ড রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার পুরস্কারের অর্ধেক অংশ ভাগ দেওয়ার জন্য সে ইচ্ছে প্রকাশ করেছিল দ্যাট মানে যেটা ইউ উড গিভ মি যেটি আপনি আমাকে দেবেন মানে যে পুরস্কারটি আপনি আমাকে দেবেন ফর দ্য ফিশ মাছের জন্য তার অর্ধেক ভাগ তাকেও দিতে হবে প্লিজ গিভ হিম মানে দয়া করে তাকে দিন দ্য রিমেইনিং রিমেইনিং মানে হচ্ছে বাকি ফিফটি ল্যাশেস পঞ্চাশটি বেত্রাঘাত যে পঞ্চাশটি বেত্রাঘাত বাকি রয়ে গেছে সেই পঞ্চাশটি তাকে দিন অন হিয়ারিং ডিস এটি শুনে অন হিয়ারিং দিস মানে এটি শুনে দ্য কিং রাজা অর্ডার টু হিজ তার চাকরদেরকে আদেশ দিলেন টু গিভ ফিফটি ল্যাশেস পঞ্চাশটি বেত্রাঘাত দিতে টু দ্য গেট কিপার দারওয়ানকে অ্যান্ড ডিসমিসড ডিসমিস মানে হচ্ছে বরখাস্ত করা বা চাকরি থেকে বের করে দেওয়া ডিসমিসড হিম এবং বরখাস্ত করলেন তাকে ইমিডিয়েটলি সঙ্গে 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 তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন ফাইনালি অবশেষে দ্য কিং রাজা রিওয়ার্ডেড দ্য ফিশারম্যান মানে জেলেকে পুরস্কৃত করেছিলেন ফর হিস ইন্টেলিজেন্স তার বুদ্ধির জন্য এই ধরনের আরও ছোটো ছোটো স্টোরি বা ইংলিশ আর্টিকেল ইংলিশ টপিক বা আনসিন প্যাসেজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটি টিপস তোমাদের সকলকে দিই ইংলিশ উচ্চারণ করার সময় একটু জোরে এবং ক্লিয়ারলি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করবে সবসময় আমি যেভাবে ক্লিয়ারলি জোরে ইংলিশ ওয়ার্ডগুলোকে উচ্চারণ করছি সেইভাবে উচ্চারণ করার প্র্যাকটিস করবে মুখের মধ্যে খুব ধীরে ধীরে বা জড়তার সঙ্গে বলবে না ঠিক আছে সো ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও